নমস্কার প্রিয় বন্ধুরা সকলকে আবার স্বাগত জানাচ্ছি বাংলা কুইজ ইউটিউব চ্যানেলের কারেন্ট অ্যাফেয়ার্স পর্বে আজকের পর্বে দেখে নেব দোসরা ফেব্রুয়ারি দু কারেন্ট অ্যাফেয়ার্স আর সঙ্গে দশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন শুরু করব আজকের পর্ব ভারতীয় কোস্টগার্ড দিবস পালিত হয় কোন দিনটিতে উত্তর পয়লা ফেব্রুয়ারি প্রতি বছর পয়লা ফেব্রুয়ারি ভারতীয় কোস্টগার্ড দিবস পালন করা হয় ইন্ডিয়ান কোস্টগার্ড পয়লা ফেব্রুয়ারি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল দু সালে ভারতীয় কোস্টগার্ড তার ছেচল্লিশতম উত্থাপন দিবস উদযাপন করেছে ভারতীয় কোস্টগার্ডের বর্তমান মহাপরিচালক বীরেন্দ্র সিং পাঠানিয়া দেখে নেব পরের প্রশ্ন শান্তিভূষণ সম্প্রতি প্রয়াত হয়েছেন তিনি নিচের কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত ছিলেন উত্তর আইন প্রাক্তন আইনমন্ত্রী এবং প্রবীণ আইনজীবী শান্তিভূষণ একত্রিশে জানুয়ারি দু হাজার তেইশে প্রয়াত হয়েছেন তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত মোরারজি দেশায় নেতৃত্বাধীন জনতা পার্টি সরকারের আইনমন্ত্রী হিসাবেও দায়িত্ব পালন করেছেন তিনি দু সালে গঠিত আম আদমি পার্টির প্রতিষ্ঠাতা সদস্যও ছিলেন দেখে নেবো পরের প্রশ্ন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি লাডলি ভয়ানা যোজনা অর্থাৎ বাংলায় বলতে গেলে প্রিয় বন যোজনার কথা ঘোষণা করেছে উত্তর মধ্যপ্রদেশ অর্থাৎ অপশন সি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান উনত্রিশে জানুয়ারি দুহাজার তেইশে নর্মদা জয়ন্তী উপলক্ষে লাডলি ভয়ানা যোজনা বাস্তবায়নের ঘোষণা করেছেন এই প্রকল্পের মাধ্যমে মধ্যপ্রদেশের দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের বোনদের প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হবে পাঁচ বছরে এই প্রকল্পে আনুমানিক ষাট হাজার কোটি টাকা খরচ হবে দেখে নেব পরের প্রশ্ন দুই থেকে চোদ্দই ফেব্রুয়ারি দু পর্যন্ত কোন রাজ্যের মুচিন্তালে স্ট্যাচু অফ ইকুয়ালিটির প্রাঙ্গনে কুম্ভ অনুষ্ঠিত হচ্ছে উত্তর তেলেঙ্গানা 2022 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তেলেঙ্গানায় এই স্ট্যাচু অফ ইকুয়ালিটি অর্থাৎ রামানুজাচার্যের একটি মূর্তি উদ্বোধন করেছিলেন এবার থেকে প্রতি বছরই এই সমতা কুম্ভ মেলা অনুষ্ঠিত হবে দেখে নেব পরের প্রশ্ন তিরিশে জানুয়ারি দু হাজার তেইশে সায়েন্স টোয়েন্টি ইনসেপশন মিটিং কোথায় অনুষ্ঠিত হয়েছিল উত্তর পুদুচেরি সায়েন্স টোয়েন্টি ইনসেপশন মিটিং তিরিশে জানুয়ারি দু হাজার তেইশে পুদুচেরিতে অনুষ্ঠিত হয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল সায়েন্স একাডেমির সভাপতি ডক্টর আশুতোষ শর্মা এই মিটিং এর সভাপতি ছিলেন জি টোয়েন্টির দশটি দেশের বিজ্ঞানীদের সাথে ভারতের উন্নত সায়েন্স ইনস্টিটিউশনের বিজ্ঞানীরা এই আলোচনায় অংশগ্রহণ করেছিলেন দেখে নেব পরের প্রশ্ন হেইন সুমেচারকে সম্প্রতি নিচের কোন কোম্পানির নতুন সি হিসাবে নিযুক্ত করা হয়েছে উত্তর ইউনিলিভার অর্থাৎ অপশন সি ইউনিলিভার তার নতুন হিসাবে হেইন নিয়োগের ঘোষণা করেছে তিনি সি জোপের স্থলাভিষিক্ত হবেন হেইন বর্তমানে রয়্যাল ফ্রাইজল্যান্ড ক্যাম্পিনার সিও তিনি পয়লা জুলাই দু থেকে ইউনিলিভারের সিও হিসাবে কাজ শুরু করবেন দেখে নেব পরের প্রশ্ন ভারতীয় বিমান বাহিনীর নতুন ভাইস চিফ হিসাবে সম্প্রতি নিযুক্ত হলেন উত্তর এ সিং ভারতীয় বায়ুসেনার নতুন এয়ার মার্শাল এ পি সিং তিনি এয়ার মার্শাল সন্দীপ সিং এর স্থলাভিষিক্ত হবেন এ সিং বর্তমানে সেন্ট্রাল এয়ার কমান্ডের এয়ার অফিসার কমান্ডিং ইন চিফ হিসাবে দায়িত্ব পালন করছেন এটি প্রায় এক মাস আগে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে আলোচনা করেছিলাম তিনি পয়লা ফেব্রুয়ারি দু থেকে ভাইস চিফ হিসাবে দায়িত্ব নিয়েছেন দেখে নেব পরের প্রশ্ন সংসদের বাজেট অধিবেশন একত্রিশে জানুয়ারি দু হাজার শুরু হয়েছে এটি কত তারিখ পর্যন্ত চলবে উত্তর ছয় এপ্রিল দু হাজার তেইশ সেন্ট্রাল হলে লোকসভা এবং রাজ্যসভা উভয়ের যৌথ অধিবেশন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের সাথে শুরু হয়েছে একত্রিশে জানুয়ারি দু হাজার অধিবেশনের প্রথম দিনে উভয় কক্ষে অর্থনৈতিক সমীক্ষা পেশ করা হয়েছে কেন্দ্রীয় বাজেট দু থেকে চব্বিশ পেশ করা হয়েছে পয়লা ফেব্রুয়ারি দু হাজার দেখে নেব পরের প্রশ্ন ভারতের নতুন ড্রাগ কন্ট্রোল জেনারেল হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে উত্তর ডক্টর রাজীব সিং রঘুবংশী অর্থাৎ অপশন ডি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ভারতের নতুন ড্রাগ কন্ট্রোল জেনারেল হিসাবে ডক্টর রাজীব সিং রঘুবংশির নাম সুপারিশ করেছে তিনি ডক্টর ভিজিভক্ত কন্ট্রোল অর্গানাইজেশনের প্রধান একটি সংস্থা দেখে নেব আজকের শেষ প্রশ্ন দ্য পভার্টি অফ পলিটিক্যাল ইকোনমি হাউ ইকোনমিক্স অ্যাবান্ড দ্য পোর এই বইটির লেখককে উত্তর মেঘনাথ দেশাই অর্থাৎ অপশন এ ভারতে জন্মগ্রহণকারী ব্রিটিশ অর্থনীতিবিদ মেঘনাথ দেশাই এই শিরোনামে নতুন বইটি প্রকাশ করেছেন এই বইটি প্রকাশ করেছে হারপার কলিন্স পাবলিসার্স ইন্ডিয়া তো বন্ধুরা আজ এখানে শেষ করছি আমাদের ক্যান্ডাভেস পর্ব কাল সকালে আবার দেখা হবে নতুন কিছু ক্যান্ডাভেসের সঙ্গে তখন বাংলাদেশের সঙ্গে দেখো এবং প্রস্তুতি থাকো এক্সামের বাই